জানি দিদি কথা দিলে কথা তুমি রাখো বঞ্চিতদের নিয়োগ দিয়ে দুঃখ তুমি ডাকো তাই তো দিদি তোমার কাছে করলাম দরবার বঞ্চিতদের নিয়োগ এবার দাও গো সরকার গত বছর নভেম্বরে দিদি দিল ডাক প্রাইমারিতে টেট পাশে রায় এবার চাকরি পা সাহেব দিম স্যারকে ডেপুটেশন দিয়েছি আমাদের নিয়োগের দাবিতে আমরা হলাম 2014 টেট পাস বঞ্চিত ডিএলএড ক্যান্ডিডেট বঞ্চিত এই কারণেই বলছি যখন যোগ্য প্রার্থীরা নিয়োগ না পায় তখন তাদেরকে বঞ্চিত বলা হয় পর্ষদ আমাদের বিভিন্নভাবে বঞ্চিত করেছে আমাদের সাথে বঞ্চনা করা হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রায় অনেক রাজ্যেই প্রাইমারির ক্ষেত্রে ডিএলএডদের অগ্রাধিকার দেওয়া হলেও আদতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে বঞ্চিত করেছে এই নিয়োগ থেকে তাই আমাদের এই আন্দোলন এই ডেপুটেশন আমাদের লাগাতার চলছে এবং আমরা যতদিন না পর্যন্ত নিয়োগ পাচ্ছি আমাদের এই আন্দোলন চলছে উনি ওনার প্রতিশ্রুতি মতো কাজ করেছেন ঠিক আছে কিন্তু আমরা তো চাকরি প্রার্থী আমরা টেট পাস করেছি ট্রেনিং করেছি অনেক টাকা খরচ করে ডিএলএড কমপ্লিট করেছি তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাকরিশ্রী চাইছি আমরা আর আমাদের চাকরি চাই অবশ্যই আমি তো তাই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি তিনি আমাদের দিকে দৃষ্টি দিন এইভাবে আমাদের অবহেলা করবেন না তার প্রতিশ্রুতি তিনি রক্ষা করুন এটা বারবার আমরা আবেদন জানাচ্ছি আমরা যোগ্য ক্যান্ডিডেট বারবার একটাই কথা বলছি আমরা ভিখারি নই কেউ আপনার কাছে ভিক্ষা চাইছি না আমরা পর্ষদ থেকে ট্রেনিং করেছি পর্ষদ থেকে সার্টিফিকেট পেয়েছি আমরা কেউ ভিখারি নই আপনার কাছে ভিক্ষাও চাইছি না আমরা যোগ্য ক্যান্ডিডেট এবং আমাদের যে যোগ্যতা যে প্রাপ্য যেটুকু সেইটুকু কমসে কম আমাদের হাতে ফিরিয়ে দিন আপনি মাননীয়া দিদি আপনি মমতা ব্যানার্জি আপনি মমতাময়ী মা আপনি বাংলার গর্ব তাহলে এই বেকারদেরও গর্ব হয়ে আপনি দেখান আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন।